Capital FM 94.8, Desher number one music station. তরুণ প্রজন্মের কাছে এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট নাটকটির কাবিলা, শুভ, পাশাভাই, হাবুভাই, অদেখার রোকেয়া ও জাকির চরিত্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। নাটকটির প্রচার হওয়া কোনো পর্বে বজরাবাজারের জাকির ও কাবিলার প্রেমিকা রোকেয়াকে দেখানো হয়নি, তবে আগামী পর্বে দেখানো হবে রোকেয়ার সঙ্গে টাঙ্কি মারা জাকিরকে। সম্প্রতি ধারাবাহিকটির পুরো দল নোয়াখালী গিয়েছিল বিশেষ দৃশ্য শুটিং করতে, সেখানেই দেখা মেলে জাকিরের। নাটকে যে জাকির কাবিলার মাথা ব্যথার কারণ, কাবিলার প্রেমিকা রোকেয়ার সঙ্গে টাঙ্কি মারেন নিয়মিত। নোয়াখালী গিয়ে সেই জাকিরকে হাতের কাছে পেয়ে উত্তম মধ্যম দিয়ে এলেন কাবিলা। এই পর্ব কবে দেখা যাবে? নাটকটির নির্মাতা অমির কাছে জানতে চাওয়া হয়। অমি বলেন, এখনই বলতে পারছি না কোন পর্ব থেকে জাকিরকে দেখানো হবে, আপাতত নোয়াখালীর পর্বগুলোর এডিটিং কাজ চলছে। অমি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ির ফ্লেক্সিলোড ব্যবসায়ী জাকির, এছাড়াও সে কম্পিউটার দিয়ে মোবাইলে গান আপলোড করে থাকে। জাকিরের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো, সে পাড়ার মেয়েদের মোবাইলে গানের ভিডিও ডাউনলোড করার পাশাপাশি কিছু অন্যরকম ভিডিও দিয়ে দেয়। এছাড়াও মেয়েদের সাথে সে ফ্লার্টিং করে। আসন্ন পর্বে জাকির এভাবেই উপস্থিত হবে। নাটকটিতে জাকিরের চরিত্রে যুক্ত হয়েছেন মিরাক্কেলের পাভেল। স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 9 এর দ্বিতীয় রানার্স আপ এবং দর্শক জরিপে চ্যাম্পিয়ন ছিলেন পাভেল। ব্যাচেলর পয়েন্টের দর্শকরা এবার জাকিরকে খুঁজেই পাবেন। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।